সাধারণত আমরা বলে থাকি কেউ বলে স্যাটেলাইটের যুগ কেউ বলে কম্পিউটারের যুগ আমি বলি এটা হলো দাজ্জাল আর কাজের যুগ কারণ এখন দাজ্জাল আর কাজাব মসজিদে মসজিদে মহল্লা মহল্লা পাড়ায় পাড়ায় ঢুকে গেছে ইসরাইল যেমন নাকি ফিলিস্তিনের ফিলিস্তিনের সেই মসজিদে আকসা দখল করার জন্য দীর্ঘ বৎসর তার মেহনত মসজিদে আকসা সারা ইহুদের আর কিচ্ছু চিনে না আর মারা সার সাহ দাওয়ের মেহনত আর আমিরত্ব সারা উনি আর কিছু বুঝে না আজকে দেখেন আজকে সমাজে দেখা যায় সারা দুনিয়ার মানুষ হতাহত হচ্ছে নারী শিশু হতাহত হচ্ছে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের কোনো কান গলে না না গো গলায় না ইহুদিরা বলছে আমরা ফিলিস্তিনে সে মসজিদে আল চাই আর মারা সাআসব বলছে তবলিগের আমিরত্ব আমি চাই সারা দুনিয়া যদি খান খান হয়ে যায় যাও কিন্তু আমার আমিরুত আমি চাই চাই মনে রাখতে হবে এখন অনেক সাথীরা বলে ওলামায়ে কেরামদের এখানে কিসের কাজ বাংলাদেশ যে পাহারাদার বাহিনী আছে যেটাকে বলা হয় বিজিবি বডাগার্ড বাংলাদেশ বাংলাদেশ পাহারাদার ওলামায় কালাম হলো যে ইমান আর ইসলামের পাহারাদার যে দিক দিয়ে ঢুকবে বেঈমান ঢুকবে দাজ্জাল ঢুকবে কাযযাব ঢুকবে ওলামায়ে কেরাম নামাজের মুসল্লা থেকে বের হয়ে ঈমান আর ইসলামকে ঠিক রাখার জন্য রাস্তায় বের হয়ে যাবে কথা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে दिन बुधवार तोफिक दान करुक